স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের 11টি জেলা বন্যা দুর্গত মানুষদের উদ্ধারের পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানি আর ওষুধ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অগ্রণী ভূমিকায় থেকে তারা নিরলসভাবে কাজ করছে দেশের ক্রান্তিকালে। একই সাথে বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে বিমান বাহিনী। এছাড়া উদ্ধার কাজে অংশ নিয়েছে নৌবাহিনী এবং বিজিবিও। দেশের যে কোনো দুর্যোগে সবসময় সামনে থাকে বাংলাদেশ সেনাবাহিনী। ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের 11 জেলায় এবারের ভয়াবহ বন্যাতেও মানুষের পাশে দাঁড়িয়েছে এই বাহিনী। শৃঙ্খলার সাথে বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছাতে দিনরাত কাজ করছে গর্বিত এই বাহিনীর সদস্যরা। হেলিকপ্টার, স্থলপথ ও স্পিড বোর্ডে ত্রাণ পৌঁছে দিচ্ছে বন্যা দুর্গতদের মাঝে। দুর্গত এলাকায় চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে নতুন করে সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল টিমও কাজ করছে। দুর্গত অঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত ত্রাণ পৌঁছানোর জন্য বাংলাদেশ আর্মি এভিয়েশনের উল্লেখযোগ্য সংখ্যক হেলিকপ্টার কুমিল্লার সেনানিবাসে স্থানান্তর করা হয়েছে। উল্লেখ্য যে প্রথম দুই দিন তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার ও ত্রাণ কাজ অনেকাংশে ব্যাহত হলেও তৃতীয় দিন থেকে সংক্রান্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে। উদ্ধার কাজের অংশ হিসাবে দূর দূরান্ত থেকে পানিবন্দী রোগী, গর্ভবতী মা, বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা প্রদানের জন্য হেলিকপ্টারের মাধ্যমে CMH ও অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। রোববার আর্মি এভিয়েশনের সংবাদ সম্মেলনে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বন্যা কবলিত অঞ্চল থেকে এখন পর্যন্ত 20,000 মানুষকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও চিফ অব জেনারেল স্টাফ ও সংশ্লিষ্ট জিওসি বৃন্দ সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ বন্যা এলাকা পরিদর্শন পূর্বক বন্যা মোকাবেলার জন্য প্রয়োজনীয় সমন্বয় ও সার্বক্ষণিক তদারকি কার্যক্রম পরিচালনা করছেন। দুর্গত মানুষের পাশে রয়েছে বিমান বাহিনীও। উদ্ধার অভিযান, ত্রাণ ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সার্বক্ষণিক সহায়তা দিয়ে যাচ্ছে বাহিনীর সদস্যরা। বাংলাদেশ নৌবাহিনীও বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সক্রিয় ভূমিকায় আছে র‍্যাব ও বিজিবিও। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।